নমস্কার, রিপোর্টে স্বাগত। আরজিগড় মেডিকেল কলেজের ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। এদিন সোদপুরে নির্যাতিতার বাড়িতে এসেছিল তদন্তকারী অফিসারেরা। একটু শুনুন না, সামনে শুনুন না, তাহলে তো ঢোকা যাবে না, করা যাবে না। অন্যদিকে বুধবার গভীর রাতে সারা দেশ জুড়ে সম্ভবত কোটি মানুষের জমায়েত হয়েছিল আরজিকরের নির্যাতিতার পক্ষে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। আর এই দুটি ঘটনার পর আপ্লুত নির্যাতিতার বাবা মা জানালেন, সারা দেশ জুড়ে যারা পথে নেমে প্রতিবাদ করেছেন তারা তাদের সন্তান সম, আর মেয়ের মৃত্যুর বিনিময়ে কোনো সরকারি সাহায্য তারা চান না। তারা চান তাদের মেয়ের প্রতি যে নৃশংসতম ঘটনা ঘটেছে তার বিচার হোক। সিবিআইকে আমরা যা বলেছি আইনগত ব্যাপার, সেগুলো তো প্রকাশ্যে বলা নিষেধ আছে না, সেগুলো তো বলা যাবে না। সিবিআইয়ের সঙ্গে যে সমস্ত কথা হয়েছে এগুলো বলা মুশকিল আছে। হ্যাঁ, বয়ান রেকর্ড করেছে এবং লিখিত সমস্ত যত ক্লু আছে আমাদের কাছে সেগুলো ওরা লিখিত নিয়ে গেছে। আর কি জানতে চাইছেন? কালকে যেটা ঘটনা ঘটলো আরজি করে যে না, এই ব্যাপারেও আমি মন্তব্য করতে পারবো না, আমি তো জানি না, আমি এত দূরে রয়েছি। তবে এত লক্ষ লক্ষ কোটি কোটি আর কি ভারতবাসী প্লাস বিদেশেও দেখতে পাচ্ছি যে বিদেশেও প্রচুর এইটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে। আমরা তার 100% তার তাদের পাশে আছি এবং তাদের আন্তরিকভাবে ভালোবাসা জানাই। ভালো ছেলে, সবাইকে আমার নিজের ছেলে মেয়ের মতো মনে করছি যারা এই আজকে রাস্তায় নেমে আন্দোলন মানে প্রতিবাদ করছে। সেরকম এটা শুনুন, এটা বলা যাবে না, এটা যে প্রশাসনের কাজ, এটা প্রশাসন বুঝবে। এর পেছনে আমি তো মন্তব্য করাটা ঠিক না, এটা বিচার বিভাগের একটা বিষয়। এটা আমি কী করে বলবো? হ্যাঁ, বলেছে সিবিআই যে আপনার যা এভিডেন্স আছে তাতে আমরা আসামিকে যদি ক্রিমিনালকে বের করতে পারি অবশ্যই তার চরম শাস্তি হবে, সে আশ্বাস তো তারা করে গেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বলেছেন করে দেবো। অবশ্যই বাড়ছে, এত কোটি কোটি ছেলে মেয়ে, সবাইকে আমার নিজের ছেলে মেয়ে মনে করছি। একটা দেশবাসীকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের এভাবে পাশে থাকার জন্য। আজকে হঠাৎ করে আপনি যদি কিছু মনে না করেন, হঠাৎ করে আজকে একটা পক্ষ ইয়ে হলো যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা আর্থিক ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করা হচ্ছে, এরকম একটা খবর, সেটা আমরা প্রথম থেকেই তো ডিনাই করে আসছি। আর্থিক ক্ষতিপূরণ আমার মেয়ের জন্য, মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই আমার মেয়েটা খুবই দুঃখ পাবে, সেটা তো আপনাকে আমি বলেছি। যদি কোনো বিচার পাই অবশ্যই গিয়ে আমরা বলেছি নবান্নকে নিয়ে আসবো। আজকে আপনার মেয়ের জন্য
সেটা তো আমরা সবসময় ভগবান এবং প্রশাসনের কাছে এটাই একটা দাবি, আমার এটাও একটা দাবি। মৃত্তিকা সেনগুপ্ত ও পিয়ালি দত্ত, দ্য রিপোর্ট। সমস্ত ঘটনার আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।